বাড়ি বাড়ি যাচ্ছে বুথ, বয়স্ক প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনারের। বাড়িতে পৌঁছে যাবেন ভোট কর্মীরা। লোকসভা নির্বাচনে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বয়স্ক ভোটার ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে যাবেন ভোট কর্মীরা। সেই মতো বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ধরে নদিয়ার শান্তিপুর ব্লকে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন নির্বাচন কমিশনের তরফে বুথ নিয়ে যাওয়া হল ভোটারদের বাড়ি। ব্লকে প্রায় 1300 বাসিন্দার এভাবে ভোট নেওয়া হবে। এদিন 123 জন 85 বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা এবং 40% বেশি শারীরিক প্রতিবন্ধী ভোটারের বাড়ি যায় 35টি টিম। 8 এবং 9 এই দুই দিন হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 2 জন রাজ্য পুলিশ নিয়ে প্রতি টিমে থাকছে 2 জন পোলিং অফিসার, 1 জন মাইক্রো অবজারভার, 1 জন ভিডিওগ্রাফার এবং সুপারভাইজ করার জন্য সেক্টর অফিসার। শান্তিপুর বিডিও অফিস থেকে বেরিয়ে 35টি পোলিং টিম সারা শান্তিপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেবেন। নদিয়ার ফুলিয়া বিডিও অফিস থেকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ করবার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হল ডিসিআরসি সেন্টার থেকে। একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এদিনের এই ডিসিআরসিতে। যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আটোসাটো করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বিডিও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে 85 বছরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলা এবং 40% প্রতিবন্ধী ভোটারদের বাড়ি পৌঁছে যাবে বুথ। তারা বাড়িতে বসে ভোট দেবেন। এই বিষয়ে বিডিও আরো জানান, এবছর লোকসভা ইলেকশনে আমাদের ব্লকের পক্ষ থেকে একটা নতুন মোটর, নো ভোটার টু বি লেফট, যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট নিতে। 85 বছরের বেশি বয়স্ক বৃদ্ধ যারা আছেন এবং 40% বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না, তাদের এরকম 1238 জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি। পোলিং বুথ বলতে 2 জন পোলিং অফিসার, 1 জন মাইক্রো অবজারভার, 1 জন ভিডিওগ্রাফার, সেন্ট্রাল ফোর্সের হাফ সেকশন এবং রাজ্য পুলিশের 2 জন। এরা সবাই ওই সব বাড়িতে, মানে যারা 12D ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান, বুথে যেতে পারবেন না, তাদের বাড়িতে আজকে সারাদিন ধরে এরকম 35টি টিম বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবে। আজ এবং কাল, এবং আজ কাল যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না, আগামী পরশু দিন তাদের বাড়িতে আবার গিয়ে আমরা ভোটটা নেব। হ্যাঁ, ভোটদানের হার বাড়বে, আর এটা অভিনব নয়। এটা মাননীয় নির্বাচন কমিশন 2020 সালে শুরু করেছিলেন, তখন কোভিড পরিস্থিতির জন্য, কোভিড পরিস্থিতি এবং 80 বছরের বেশি বয়স্ক ভোটার, 40% বেশি প্রতিবন্ধকতা নিয়ে ভোটারগুলো আছে তাদের নিয়ে শুরু করেছিলেন 2020 সালে। 2020 সালে 2021 সালে হয়েছিল। এবছর সৌভাগ্যবশত আমাদের কোনো কোভিড রুগী নেই, শুধু আমরা অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন এবং অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যালি ডিসএবল তাদের বাড়িতেই যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।